মটরশুঁটির খোসা যদি ফেলে না দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ কিছু সংসারের সাশ্রয় করা যায়। তো কিভাবে জানতে গেলে কিন্তু অবশ্যই টিপসটা ফলো করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকলো বেশ কিছু সাংসারিক টিপস, আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। ঘরে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো দুধ আমাদের প্রত্যেকের ঘরেই প্রত্যেক দিনই আসে, আর যদি বাচ্চা বা বয়স্ক মানুষ নাও থাকে তাহলেও কিন্তু অনেকেই দেখবে দুধ চা খেতে পছন্দ করে। তো সেই কারণে দুধ কিন্তু আমাদের প্রত্যেক দিনই জাল দিতে হয়, আর দুধ জালের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই আমাদের মাঝে মধ্যেই পড়তে হয়। দেখবে যে দুধ জালে বসিয়ে যদি আমরা একদম সামনে দাঁড়িয়ে থাকি তাহলেই কিন্তু একমাত্র আমাদের এই সমস্যায় পড়তে হয় না, বাদ বাকি আমরা যদি একটুখানি এদিক ওদিক সরি বা কোনো কাজকর্মের মধ্যে চলে যাই সঙ্গে সঙ্গে দেখা যায় যে দুধে উতল এসে কিন্তু পুরো দুধটাই পড়ে নষ্ট হয়েছে। তো এতে করে যেমন আমাদের জিনিসটাও নষ্ট হয় সেরকম কিন্তু গ্যাস ওভেনটাও নোংরা হয়ে যায়, বারবার করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো বন্ধুরা, যখনই দুধ আমরা বসাবো জালের জন্য সেই সময় যদি একটা ছোট্ট কোনো স্টিলের বাটি বা আমরা যে চীনামাটির কাপ সেগুলো কোনো কিছু যদি আমরা একটা দুধের পাত্রের মধ্যে দিয়ে তারপরে জালে বসাই তাহলে কিন্তু দেখবে যে এর উতলটা যতই উঠুক না কেন কখনোই কিন্তু উতলে একদম বাইরে পড়ে যাবে না, আর আমরা কিন্তু দুধটা জালে বসিয়ে নিশ্চিন্তভাবে কাজকর্ম করতে পারবো। স্টিলের ছোট্ট বাটিটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখো দুধে কিন্তু উতল আসছে কিন্তু কখনোই বাইরে বেরিয়ে আসছে না। তো আশা করি বন্ধুরা এই ছোট টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক দু নম্বর টিপস। আমরা যখন শাড়ি পরি বা ওড়না পিন করি তখন তো আমাদের সেফটি পিনের প্রয়োজন হয়, আর পিন করার সময় আমরা এইভাবেই যখন পিনটা করি শাড়ি হোক বা ওড়না, দেখো উপর থেকে কিন্তু সেফটি পিনটা এইভাবে দেখা যায়। তো এত সুন্দর শাড়ির সঙ্গে যদি পিনটা এরকমভাবে উপর থেকে দেখা যায় সেটা তো দেখতে একদমই ভালো লাগে না। তো তার জন্য আমরা একটা কাজ কিন্তু করে নিতে পারি। তো শাড়িতে পিন করার জন্য দেখো সেফটি পিনটা আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট কয়েকটা পুঁথি। তো এই ধরনের ছোট হোক বা বড় পুঁথি তো আমাদের কাছে থাকেই, আমার এখানে যেহেতু ছোট পুঁথি আমি কয়েকটা চার পাঁচটা পুঁথি নিয়েছি। তো এইবার এই সেফটি পিনের মাথায় আমি কিন্তু এই পুঁথিগুলোকে পরিয়ে দেবো। তো এইভাবে সব কটা পুঁথি পরিয়ে দেওয়ার পরে তারপরে যখন আমরা পিন করব তখন দেখবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে, তখন আর উপর থেকে সেফটি পিনটা দেখাও যাবে না। তো এখানে দেখো আমি পুঁথিগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি, আর এবার যদি আমরা পিন করি তাহলে দেখো সেফটি পিন তো উপর থেকে দেখাই যাবে না আর পিনটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে। তো আশা করি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক আজকের তিন নম্বর টিপস। এখানে আমি কিছুটা পেঁপে নিয়ে নিয়েছি, আর অনেক সময় এরকম হয় যে আমাদের পুরো পেঁপেটা রান্নার জন্য লাগে না, আমরা হাফ নিয়ে রান্না করি আর হাফ ফ্রিজে রেখে দিই। কিন্তু দু তিন দিন পর ফ্রিজ থেকে বের করার পরে দেখবে পেঁপের উপরের দিকের অংশটা একটু শুকনো শুকনো মতো একটা লেয়ার পড়ে যায়, আর যদি এর থেকেও বেশি দিন থাকে, পাঁচ থেকে সাত দিন বা তারও বেশি, তারপরে দেখবে যে উপরের দিকের এই অংশটা একটা লালচে ভাব হয়ে যায়, আর তখন কিন্তু বেশ কিছুটা অংশ ফেলে দিয়ে তারপরে আমরা আবার পেঁপেটা রান্নার কাজে ব্যবহার করতে পারি। তো এতে করে কিন্তু বেশ অনেকটা পেঁপেই ফেলা যায়। তো এরপর থেকে যখন পেঁপের কাটা অংশ আমরা ফ্রিজে রেখে দেব তার আগে কিন্তু একটা ছোট্ট কাজ করে নিতে হবে, তাহলে কিন্তু আর সামান্যতম অংশ নষ্ট হবে না। তো তার জন্য দেখো এখানে একটা ফয়েল পেপারের টুকরো নিয়ে নিয়েছি, আর এই ফয়েল পেপারটা দিয়েই আমি পেঁপের কাটা যে অংশটা সেই মুখটা এইভাবে মুড়িয়ে দিচ্ছি। তো এইভাবে ফয়েল পেপার দিয়ে মুখটাকে মুড়িয়ে তারপরে যদি আমরা ফ্রিজে রাখি তারপরে দেখবে সাত আট দিন পরেও কিন্তু একই রকম রয়েছে, পেঁপের এতটুকুও নষ্ট হয়নি বা রান্না করার সময় যে কেটে বাদ দিয়ে দিতে হবে কিছুটা অংশ সেরকমও না, আমরা কিন্তু পুরো পেঁপেটাই রান্নার কাজে লাগাতে পারবো। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো চলে যাই এর পরের টিপসে। শীতকাল মানেই কিন্তু বাজারে প্রচুর শাকসবজি। তো আমাদের কিন্তু প্রত্যেকের ঘরেই এই সময় প্রচুর মটরশুঁটি আনা হয়, আর আমরা কি করি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে খোসাগুলোকে কিন্তু ফেলে দিই, কারণ মটরশুঁটির খোসা সেইভাবে কিন্তু কোনো কাজেই লাগে না। তো আশা করি বন্ধুরা আজকের এই টিপসটা দেখার পর থেকে তোমরা কেউই
আর কখনো মটরশুঁটির খোসাগুলোকে ফেলবে না। তো এই মটরশুঁটির খোসা আমাদের কি কাজে লাগতে পারে চলো সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, আমরা যখন প্রত্যেক দিন রুটি করি চাটুটা কিন্তু বেশ গরম থাকে। তো এখানে যদিও আমার চাটুটা ঠান্ডা, কিভাবে কাজটা করতে হবে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। চাটুটা গরম যখন থাকবে তার উপরে কিন্তু আমরা এইভাবে মটরশুঁটির খোসাগুলোকে দিয়ে রেখে দিতে পারি। আর এই কাজটা কিন্তু একদিনে হবে না, আমরা বেশ কয়েকদিন, 7 থেকে 8 দিন যদি এইভাবে প্রত্যেক দিন গরম চাটুর উপরে রাখতে থাকি তাহলে কিন্তু দেখবে একসময় মটরশুঁটির খোসাগুলো একদম শুকনো হয়ে যাবে। তো তোমরা কিন্তু আর একটা কাজও করতে পারো, মটরশুঁটির এই খোসাগুলোকে একটা পেপারে করে নিয়ে যদি আমরা 5 থেকে 6 দিন প্রত্যেক দিন রোদে দিয়ে রাখতে পারি তাহলেও কিন্তু দেখবে একদম শুকনো হয়ে যাবে। তবে জিনিসটাকে বেশ ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে আমরা গ্রাইন্ড করতে পারি। তো তারপরে গ্রাইন্ড করে নিলেই কিন্তু দেখবে ঠিক এরকম গুঁড়ো হয়ে যাবে। তো এবার এই গুঁড়োটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে আর এতে করে আমাদের সংসারের বেশ কিছু টাকা বেঁচেও যাবে। তো চলো এই গুঁড়োটা কোথায় ব্যবহার করা যায় সেটা এবার দেখা যাক। আমাদের বাড়িতে কিন্তু অনেকেরই ফুলের গাছ বা ফলের গাছ থাকে। তো এই গাছে সার দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক টাকা খরচা করে দোকান থেকে সার কিনে আনি। তো আমরা বাইরের থেকে পয়সা খরচা করে সার কিনে না এনে যদি গাছের গোড়াটা একটু খুঁচিয়ে দিয়ে অন্তত 7 দিন পর পর 1 চামচ করে এই গুঁড়োটা গাছে ব্যবহার করি গাছের গোড়ায়, তাহলে কিন্তু দেখবে যে গাছে ফুল ফল অনেক ভালো হবে, গাছের গ্রোথটাও কিন্তু অনেকটাই ভালো হবে। আর একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা এই কাজটা করে ফেলতে পারবো, এতে করে কিন্তু আমাদের একটুও পয়সা খরচা করতে হবে না। আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা, আমরা দুধ জাল দেওয়ার পরে দুধটা ঠান্ডা হয়ে গেলেই দেখবে এর উপরে কিন্তু একটা সর পড়ে যায়। তো আমরা অনেকেই আছি যে এই সরটাকে তুলে ফেলে দিই, কারণ অনেকেই দেখবে দুধের মধ্যে সর পড়লে কিন্তু খেতে পছন্দ করে না। তো এই দুধের সরটা আমরা যদি আলাদা একটা ছোটো কোণে পাত্রে তুলে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এটা দেখো আমি ফ্রিজে তুলে রেখেছিলাম বলে একটু জমে গেছে। তো আমরা কিন্তু এটা ফ্রিজে রেখেও করতে পারি বা আমরা দুধ থেকে তুলে সঙ্গে সঙ্গেই কাজটা করতে পারি। তো এই সরটাকে আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের অনেকেরই দেখবে কনুইতে কিন্তু একটা কালো দাগ থাকে আর এই কালো দাগটা সহজে উঠতেও চায় না। আমরা যতই ঘষি না কেন বা ক্রিম লাগাই কোনোভাবেও কিন্তু এই কালো দাগটা ওঠে না। তো এই রকম যদি কোনো কালো দাগ থাকে বা অনেকের দেখবে চোখের নিচে কালো দাগ থাকে, তো শরীরের কোথাও যদি কোনো এরকম কালো দাগ থাকে সেই জায়গায় কিন্তু আমরা এই দুধের সরটা ব্যবহার করতে পারি। তো দেখো এইভাবে করে দুধের সরটাকে নিয়ে অন্তত 3 থেকে 4 মিনিট এইভাবে করে একটুখানি কিন্তু লাগিয়ে দিতে হবে। যে জায়গাতেই লাগাবে রেখে দিতে হবে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য যাতে সরটা ভালোভাবে শুকিয়ে যায়। তো তারপরে এই জায়গাটাকে যদি আমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই, আর এই কাজটা কিন্তু বেশ পরপর কয়েকদিন করতে হবে, কারণ একদিন লাগালেই যে পরের দিন পরিষ্কার হয়ে যাবে সেটা কিন্তু হবে না। এই কাজটা যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে কিন্তু সমস্ত কালো দাগছোপ উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।